এসো দুই চলক বিশিষ্ট রাশির সমাধান নির্ণয়ের অনুশীলন করি। তাহলে এসো সাত যে যোগ পাঁচ বিয়োগ আট কে রাশিটির মান নির্ণয় করি, যখন যে সমান শূন্য দশমিক পাঁচ এবং কে সমান শূন্য দশমিক দুই পাঁচ। এটা আমি করে দেওয়ার আগে ভিডিওটি থামিয়ে নিজে চেষ্টা করে দেখো। তাহলে এটা সমাধান করতে আমরা যেখানেই যে দেখব সেখানেই সেটাকে শূন্য দশমিক পাঁচ দিয়ে প্রতিস্থাপন করব, এবং যেখানেই কে দেখব সেটাকে শূন্য দশমিক দুই পাঁচ দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে এসো সেটা করি। এটা হবে সাত গুণ যে এর বদলে আমি লিখব শূন্য দশমিক পাঁচ, এবং তারপর যোগ পাঁচ বিয়োগ আট গুণ কে এর বদলে লিখব শূন্য দশমিক দুই পাঁচ। তাহলে এটা সমান হবে, তো আমি যদি হিসেব করি এটা হলো সাত গুণ শূন্য দশমিক পাঁচ, অর্থাৎ সাতের অর্ধেক বা তিন দশমিক পাঁচ। তারপর আছে যোগ পাঁচ এবং তারপর বিয়োগ আট গুণ শূন্য দশমিক দুই পাঁচ। শূন্য দশমিক দুই পাঁচ হল এক চতুর্থাংশ। একে আমরা চার ভাগের এক লিখতে পারি। তো এটা তাহলে হবে আট ভাগ চার বা দুই। তাহলে এখানের পুরো জিনিসটি হবে দুই। আমাদের এখানে একটি বিয়োগ চিহ্ন আছে, তো বিয়োগ দুই। তাহলে এখন এটা সমান কত হবে এসো হিসেব করে দেখি। তিন দশমিক পাঁচ যোগ পাঁচ হল আট দশমিক পাঁচ, বিয়োগ দুই হল ছয় দশমিক পাঁচ। তাহলে এটা হবে ছয় দশমিক পাঁচ। এরকম আরেকটি করি, এবং আবারও আমি দেখিয়ে দেবার আগে এটা তুমি নিজে নিজে চেষ্টা করে দেখো। তো এখানে আছে শূন্য দশমিক এক এম যোগ আট বিয়োগ বারো এন, যেখানে এম সমান ত্রিশ এবং এন সমান চার ভাগের এক বা এক চতুর্থাংশ। তাহলে আমার এম কে ত্রিশ দিয়ে প্রতিস্থাপন করতে হবে এবং এন কে চার ভাগের এক দিয়ে। তাহলে এটা হবে শূন্য দশমিক এক গুণ এম এর বদলে ত্রিশ যোগ আট বিয়োগ বারো গুণ এন এর বদলে চার ভাগের এক। তাহলে এটা সমান কত? শূন্য দশমিক এক হল দশ ভাগের এক, তাহলে ত্রিশের দশ ভাগের এক হবে তিন। এই অংশটুকু হল তিন। তিন যোগ আট এবং তারপর আছে বিয়োগ বারো গুণ চার ভাগের এক কত, অথবা বারো ভাগের চার সমান কত? আচ্ছা, এটা হলো তিন। এখন হিসেব করি, আমাদের আছে তিন যোগ আট বিয়োগ তিন যোগ তিন, এবং বিয়োগ তিন কাটাকাটি চলে যাবে এবং আমাদের থাকবে একটি আট। এই রাশিটি যখন এম সমান ত্রিশ এবং এন সমান চার ভাগের এক, তখন এটি হলো আট।